আমেরিকাতে প্রতি বছর, আমার কলিগ বলবেন ভালো করে, যে প্রতি বছর 6 লক্ষ লোক নিখোঁজ হয়, 6 লক্ষ, 600,000 লোক নিখোঁজ হয়, এবং এরা কিভাবে নিখোঁজ হয় আমেরিকান সরকার জানে না। আর প্রতি বছর ইন দ্য লাইন অফ ডিউটি পুলিশ হাজারখানেক লোক মেরে ফেলে প্রতি বছরে, এবং ইন দ্য লাইন অফ ডিউটি। আর বাংলাদেশে নাকি অনেক বছরে 10 বছরে 600 জন এই র‍্যাব নাকি মেরেছে, কিন্তু কারে মেরেছে তার তথ্য আমাদের কাছে নাই। তারা একটা বলে দেন, ওই আমরা আশা করব যে তাদের মোর ফ্যাক্ট বেজ হওয়া উচিত, এই বলার মতো না আর কি, জাস্ট বলার জন্য বলা। আর আমেরিকাতে এই যে 6 লক্ষ লোক মারা নিখোঁজ হয়, তার জন্যে সেইখানের কোনো অথরিটির হেড অব অ্যান অথরিটি, তাদের তো কোনো শাস্তি হয় না। আর এখানে নতুন এক ঢং বের হলো যে হেড অব দি ইনস্টিটিউশন তাকে আপনার কী করেন, এগুলো খুবই দুঃখজনক, এবং এগুলো হয়তো দেখানো, লোক দেখানো একটা অপচেষ্টা, কারণ সব দেশেই কিছু লোক নিখোঁজ হয়। আমি দেখাতে বললাম 6 লক্ষ লোক নিখোঁজ হয়, এবং অনেক লোকের মৃতদেহ পড়ে পাওয়া যায়, হাজার হাজার লোকের মৃতদেহ পাওয়া যায়। তো এগুলো দুঃখজনক না, গণতন্ত্র সম্মেলনে ডাকে নাই, সব দেশের নিজেদের দেশের মতোই গণতন্ত্র, কোনো একটা গণতন্ত্র ডাজ নট ফিট অল দ্য কান্ট্রিজ, গণতন্ত্র বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিপালিত হয়। আর আপনার গণতন্ত্র সব জায়গায়, আপনার নিজের দেশে গণতন্ত্র ঠিক রাখতে পারেন না, আর সব জায়গায় উঠে প্রেসক্রিপশন দিবেন, সেইটাও তো খুব আপনার। আমেরিকা একটা পরিপক্ক দেশ, ওখানে অনেক পণ্ডিত লোক থাকেন স্বাভাবিকভাবে, এবং তারা অনেক প্রগ্রেসিভ আইডিয়াজ আছে। সো ন্যাচারালি আই উড এক্সপেক্ট ফ্রম ইউএসএ মোর, ইউ নো, সলিড ওয়ার্সুড ফ্যাক্ট বেজ রেসপন্স। ইট ইজ আনফর্চুনেট, আমেরিকার মতো একটা উন্নত দেশ, আমেরিকার মতো একটা পরিপক্ক বহু ম্যাচিওর দেশ, অনেকগুলো আপনার অ্যাকশন নেয় দোজ অ্যাপিয়ার টু বি নট ভেরি ম্যাচিওর। হ্যাঁ, এবং অনেক সময় অনেকগুলো অ্যাকশন তারা বিভিন্ন দেশে নিয়েছে, যেগুলো পরবর্তীতে দেখা গেল যে দে আর নট বেনিফিশিয়াল টু দি পাবলিক, দে আর নট বেনিফিশিয়াল টু দি ওয়েলফেয়ার, নিদার ফর ইউএস সিটিজেন অর ফর এনি ওয়ান এলস অলসো। এটা খুব দুঃখজনক। হইতে পারে কি হচ্ছে আমরা একটু বিবেচনা করব, এটা পাওয়ার পরে আজকে সকালে আমি এখানে মার্কিন রাষ্ট্রদূতকে আমরা ডেকে নিয়েছি, এটা আমার পররাষ্ট্র সচিব ওনার সাথে আলাপ করেছেন, এবং উনি অনেকটা একটু সারপ্রাইজের মতো যে এইরকম হয়েছে। সো উই ডোন্ট নো, উই হ্যাভ টু লুক ইন টু ইট, দেখি আর কি হয় আর কি। স্যার, আমাদের এক্সিস্টিং রিলেশনে কোনো প্রভাব পড়বে এই সব ঘটনায়? আমার মনে হয় না হবে কিনা, সেটা ডিপেন্ডস অন ইউএসএ, ওদের বলতে পারে। তবে এইটু বলি, যে দেশগুলো উন্নতি করে, যেগুলো দেশের সরকার আপনার ভালো কাজ করে, অনেক সময় তাদের উপরে আক্রমণ হয়, এবং সেই সমস্ত মানে আপনি ভালো কাজ করলে তখন সমস্যা হয়, হ্যাঁ, ইন দ্য নেম অফ যে খারাপ কাজ করছেন। কিন্তু এই আপনারা যদি দেখেন বিভিন্ন দেশের সম্প্রীতিকালের অনেক দেশ সম্পর্কে আমি বলতে পারবো, যারা তাদের দেশের লোকজন খুব সন্তুষ্ট, ভালো কাজ করতেছিল, তারপরে দেশ ধ্বংসই করে ফেলেছে, সেই দেশগুলো ধ্বংসই করে ফেলেছে, বিভিন্ন রকম অজুহাতে সেগুলো ধ্বংসই করে ফেলেছে। সো এইটা আপনি দেশের মানুষের জন্য মঙ্গল করলে অনেক সময় আউট অফ জেলাসি অনেকে অনেক কিছু করে। সো উই ডোন্ট নো ইয়েট। যে একটা সুখবর পেলাম যে আপনার কোয়ালালাম মানে মালয়েশিয়া আমাদের এই লেবার চালু করছে, শুনে খুব খুশি হলাম। আর এরপরে রাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমাকে ফোন করলেন এবং জানালেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন একটা নতুন নিয়ম করেছে। তো এই প্রেক্ষিতে তারা আমাদের দেশের একটি প্রতিষ্ঠান, যেটা কারণে এদেশে সন্ত্রাস নাই, যেটা বাংলাবাই দমন করে, আর যার কারণে বাংলাদেশি লোকেরা সন্ত্রাসবিহীন বাংলাদেশে থাকে, যার কারণে অনেক ধরনের অপকর্ম দূর হয়, হ্যাঁ, এবং বাংলাদেশের জনগণ এই প্রতিষ্ঠানের প্রতি যথেষ্ট তাদের আস্থা আছে, বিশ্বাস আছে, এবং ওখানে যদি কেউ কখনো
কোনো বাজে কাজ করে তারও শাস্তি হয়েছে এমন একটি ডিসিপ্লিন তাকে তারা এই কী করেছেন আপনার লিস্টেড করেছেন এবং ওখানে যারা কাজ করেন যারা হেড অফ দি ইনস্টিটিউশন তাদেরও তারা অবাঞ্ছিত অনেকটা অবাঞ্ছিতের মতোই করেছেন স্যাংশন করেছেন এটা খুবই দুঃখজনক এবং তাদের কারণটা হচ্ছে যে কিছু কিছু এনজিও আর কিছু হিউম্যান রাইটস গ্রুপ ওদের বিরুদ্ধে নাকি অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে তারা এবং তারা নিজেরাও কিছু অ্যানালিসিস করে এটা কি ওরা নিবে আমাদের শ্রমিক আমরা তাতে খুশি।